বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সঙ্গে থাকা ইসলাম প্রিয় দিনদার ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো 16ই ডিসেম্বর এবং শরীয়ত দৃষ্টিকোণ থেকে তার বিধিবিধান। আমরা জানি 1971 সালে দীর্ঘ 9টি মাস যুদ্ধের পর পাকিস্তানি বাহিনী যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল, আর ঢাকার রেসকোর্স ময়দানে যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণে যিনি দলিল স্বাক্ষর করেছিলেন পাকিস্তানের পক্ষে, তিনি হচ্ছেন জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি। আর পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে দীর্ঘ 9 মাস পর স্বাধীনতার এই যুদ্ধ বন্ধ হয়েছিল এবং বাংলাদেশ নামের একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়েছে। আমরা পেয়েছি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, আমাদের স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ আমরা পেয়েছি। প্রিয় দর্শক, রাষ্ট্র স্বাধীন হওয়া এটি নিশ্চয়ই অতীব আনন্দের বিষয়, খুবই আনন্দের বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তার মাতৃভূমিকে স্বাধীন করেছিলেন এবং তিনি বিজয় করেছিলেন, আর সেটি হচ্ছে ফাতহে মক্কার সময়, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফির মুশরিকরা তারা বের করে দিয়েছিল মক্কা আল মুকাররমা থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে চলে যাচ্ছেন মদিনা আল মুনাওয়ারার দিকে, বারবার তিনি তাকাচ্ছেন, ফিরে তাকাচ্ছেন মক্কা আল মুকাররমার দিকে আর বলছেন, লাউলা উখরিজতু লামা খরাজতু, যদি তারা আমাকে বের না করতো তাহলে আমি আমার এই প্রিয় মাতৃভূমি মক্কা আল মুকাররমা ত্যাগ করতাম না, মক্কা আল মুকাররমা ছেড়ে যেতাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা আল মুনাওয়ারায় যাওয়ার পর দীর্ঘ 8 বছর তিনি অপেক্ষা করেছেন। হিজরতের 8ম বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 10,000 সাহাবীকে সঙ্গে করে তিনি মক্কা আল মুকাররমায় এসেছেন এবং মক্কা আল মুকাররমা তিনি বিজয় করেছেন সেই দিবসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আনন্দ উপভোগ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিজয় সম্পর্কে তিনি বলেছেন সূরা নসরের মধ্যে, ইযা জাআ নসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। যখন ইসলামের বিজয় আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য যখন আসবে, আপনি দেখতে পাবেন মানুষেরা দরে দরে দিনের মধ্যে ইসলামের মধ্যে সামিল হচ্ছে, প্রবেশ করছে, আর সেই সময় আপনার কাজ হচ্ছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আপনি তাসবিহ পাঠ করুন, আপনার রবের প্রশংসা করুন এবং ইস্তিগফার কামনা করুন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা কবুলকারী। এছাড়া আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের মাধ্যমে তার এই ফাতহে মক্কা বা মক্কা বিজয়ের ঘটনা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল এবং তার আচরণ মক্কার কুরাইশ এবং মক্কার মুশরিকদের সঙ্গে। তার মধ্য থেকে অন্যতম একটি হাদিস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা আলা বাবিল কাবা, আল্লাহ রাসূল যখন মক্কা বিজয় করলেন তখন তিনি কাবা আল মুশাররফার দরওয়াজার মধ্যেই তিনি দাঁড়ালেন, দাঁড়িয়ে তিনি দোয়া পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা আনজাজা ওয়াদা ওয়ানাসারা আবদা ওয়া হাজামা আল আহজাবা ওয়াহদা, এই দোয়াটি পাঠ করলেন। তারপর তিনি জিজ্ঞেস করলেন লোকদেরকে ডেকে, ইয়া মাশারা কুরাইশ, হে কুরাইশরা, এ মক্কার অধিবাসীরা, মা তারাউনা আন্নি ফাইলুন ফিকুম, তোমরা কী মনে করছো আমি তোমাদের সঙ্গে কেমন আচরণ করতে পারি, আজকে আমি মক্কা বিজয় করেছি আর এই মক্কা থেকে তোমরা আমাকে বের করে দিয়েছিলে, মক্কার মধ্যেই আমার সাহাবাই কিরামকে কষ্ট দিয়েছিলে, আমাকে কষ্ট দিয়েছিলে, নির্যাতন করেছিলে, আমাকে হত্যার পরিকল্পনা করে তোমরা বের করে দিয়েছিলে, আজকে এই মক্কা ইসলামের জন্য বিজয় হয়েছে, তোমরা মা তারাও না আন্নি ফাইলুন ফিকুম, আমি তোমাদের সঙ্গে কী ধরনের আচরণ করতে পারি, তোমরা কেমন আশা করছো। দেখুন তখন লোকেরা বলতে শুরু করলো, আনতা রজুলুন করিম, তুমি হচ্ছ একজন হৃদয়বান মানুষ, একজন দয়াবান মানুষ, একজন ভালো মানুষ, মহৎ মানুষ,
অবনু আখিন করিম এবং একজন মহতের সন্তান, একজন দয়াবানের সন্তান। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযহাবু ওয়া আনতুম মুত্তালাকা, যাও তোমরা মুক্ত, তোমাদের ব্যাপারে আজকে কোনো প্রতিশোধ নেওয়া হবে না, তোমরা যাও, চলে যাও। ইমাম শাফিঈ রহিমাহুল্লাহু তাআলা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের সময় তিনি আফা আন মক্কা ওয়া আহলিহা, আল্লাহ রাসূল মক্কার অধিবাসীদেরকে ক্ষমা করে দিয়েছেন, কারো কাছে কোনো প্রতিশোধ নেননি। তিনি বলেছেন, মান আগলাকা বাবাহু ফাহুয়া আমিন, যে ব্যক্তি তার ঘরের দরজাকে বন্ধ রাখবে সে ব্যক্তি নিরাপদ থাকবে। মান দাখালা বাইতা আবি সুফিয়ান ফাহুয়া আমিন, যে ব্যক্তি আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করবে সে নিরাপদে থাকবে। ওমান দাখালাল মসজিদ ফাহুয়া আমিন, যে ব্যক্তি মসজিদে প্রবেশ করবে সে নিরাপদে থাকবে। এছাড়া অন্য একটি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালাল বাইত ও সাল্লা রাকাতাইন, আল্লাহ রাসূল ফাতে মক্কার সময়, মক্কা বিজয়ের সময় তিনি বাইতুল্লাহ আল মুশাররফা, কাবা আল মুশাররফার ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করে তিনি দু রাকাত সালাত আদায় করলেন, তারপর তিনি দরওয়াজার মধ্যে দাঁড়িয়ে যে দোয়াটি আমরা উল্লেখ করেছি সেই দোয়াটি পাঠ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা আনজাজা ওয়াদা ওয়া নাসারা আবদা ওয়া হাজামাল আহজাবা ওয়াহদা। এই দোয়াটি পাঠ করে তিনি মক্কার কুরাইশদেরকে, মুশরিকদেরকে জিজ্ঞাসা করলেন, আমি কী ধরনের আচরণ করতে পারি আজকে তোমাদের সাথে এবং কী করতে পারি? তখন তারা বলল, আখুন করিম, রজুলুন করিম, অবনু আখিন করিম, তুমি মহৎ এবং একজন মহতের সন্তান, কাজে আমরা তোমার কাছ থেকে ভালো ব্যবহারই আশা করছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ফা ইন্নী আকুলু কামা ক্বালা আখি ইউসুফ, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম, আমার ভাই ইউসুফ তার লোকদেরকে যা বলেছেন আমি আজকে তেমনটাই বলবো, আজকে তোমাদের উপরে আমার কোনো অভিযোগ নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিন। আল্লাহ রাসূল এভাবেই ক্ষমা করে দিলেন আর আনন্দিত হয়েছেন মুসলিম মুসলমানরা এবং সঙ্গে থাকা সাহাবায়ে কেরাম এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, পবিত্র কোরআনুল করিমের এই সূরাটি, আয়াতগুলো এবং হাদিসগুলোকে সামনে রাখলে আমরা বুঝতে পারি বিজয় দিবসে আমরা কী করব, কী করতে পারি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ের সময় তিনি কী করেছেন, সেই বিষয়গুলোকে সামনে রাখলে আমরা স্পষ্ট হই বিজয় দিবসে আমাদের কয়েকটি করণীয়। এক নম্বর হচ্ছে দু রাকাত সালাত আদায় করা, দু নম্বর হচ্ছে তাসবিহ পাঠ করা, সুবহানাল্লাহ পড়া, তিন নম্বর হচ্ছে তাহমিদ আলহামদুলিল্লাহ বলা, তাহমিদ পাঠ করা, চার নম্বর হচ্ছে ইস্তিগফার কামনা করা। এই চারটি এমন আমরা করতে পারি, এগুলো করলে আমাদের সম্মান বাড়বে এবং আমাদের দেশের মধ্যে শান্তি নেমে আসবে। কিন্তু বড়ই দুঃখজনক, দুঃখজনক হলেও সত্য যে আজকে আমাদের দেশে এই বিজয় দিবসকে কেন্দ্র করে যে ধরনের কাজ করা হচ্ছে, নগ্নতা, ভয়াপনা এবং অশ্লীল গানের মাধ্যমে আমাদের যুব সমাজকে নষ্ট করা হচ্ছে এবং এই অশ্লীল গানগুলো নিতান্তই হারাম, হারাম একটি কাজ, যা শয়তানের কাজ এবং কথা, এগুলো শয়তানের কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে এগুলোকে হারাম করেছেন। পবিত্র কোরআনুল করিমের সূরা লোকমান 31 নম্বর সূরার 6 নম্বর আয়াতে তিনি বলেছেন, ওয়ামিনান নাসি মান ইশতারি লাহুল হাদিসি লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন, মানুষদের মধ্য থেকে এমন কতিপয় মানুষ রয়েছে যারা অজ্ঞাতসারে এমন কিছু বেহুদা কথাবার্তাকে ক্রয় করে নিয়েছে মানুষদেরকে আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করার জন্য এবং এগুলোকে তারা ঠাট্টার বিষয় হিসেবে গ্রহণ করে। ওয়ালাহুম আযাবুম মুহিন, তাদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি। এখানে স্পষ্ট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লাহওয়াল হাদিস। এই লাহওয়াল হাদিসের ব্যাখ্যায় ফোকাহায়ে কেরাম এবং মুফাসসিরিনে কেরাম সবাই একমত হয়েছেন যে এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে গান বাজনা। সাহাবায়ে কেরামদের মধ্যে তিনজন সাহাবি ছিলেন সবচেয়ে বড় মুফাসসির, আবদুল্লাহ ইবনে মাসউদ, আবদুল্লাহ ইবনে আব্বাস এবং আবদুল্লাহ ইবনে ওমর। তিনজন সাহাবি বলেছেন যে এখানে লাহওয়াল হাদিস দ্বারা উদ্দেশ্য হচ্ছে গান বাজনা এবং তিনজনেই হারাম গান বাজনার জন্য এই আয়াতটিকে দলিল হিসাবে উপস্থাপন করেছেন। তাহলে
বোঝা গেল গান বাজনা হারাম, কেন আমরা হারাম কাজ করব, কেন আমরা হারামের দিকে ধাবিত হব। আমরা বিজয় অর্জন করেছি, এটি আমাদের জন্য খুশির বিষয়। সেই খুশির বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী আমল করেছেন, কী আমল তিনি দেখিয়ে দিয়েছেন, সেই আমলগুলো আমরা করতে পারি। আজকে দেখা যায় এই বিজয় দিবস উদযাপনের জন্য মানুষদেরকে নগ্নতা বেহায়াপনা সহ বেপর্দায় নামিয়ে দেওয়া হচ্ছে বন্ধুদেরকে রাস্তায়। তারা উদযাপন করছে বেপর্দা হয়ে, অশ্লীলতা ছড়িয়ে পড়ছে, এগুলো নিতান্তই হারাম, এগুলো পরিহার করতে হবে। প্রিয় দর্শক ভাই বোনেরা, আপনারা মৃত্যুবরণ করবেন, আমরা মৃত্যুবরণ করব। আপনার সঙ্গে আপনার কোনো আত্মীয় স্বজন যাবে না, আপনার সঙ্গে আপনার কোনো ফ্রেন্ড যাবে না, আপনার সঙ্গে আপনার পিতামাতা যাবে না, আপনার সঙ্গে যাবে শুধুমাত্র আপনার আমল। যদি আপনার আমল ভালো হয়, আপনি মুক্তি পাবেন, নিষ্কৃতি পাবেন, জান্নাত পাবেন। আর যদি আপনার আমল খারাপ হয়ে যায়, তাহলে আপনি সেই জায়গার মধ্যে মুক্তি পাওয়া আপনার জন্য কঠিন হয়ে যাবে। যে জায়গার মধ্যে অন্ধকার, নিমজ্জিত, সংকীর্ণ কবর, সেই কবরের মধ্যে আপনি আপনার নেক আমল না থাকলে কীভাবে থাকবেন, কীভাবে কাটাবেন, ভেবেছেন কখনো? কাজে আসুন আমরা এই ছোট্ট হায়াতের জীবনে সর্বাবস্থায় সব ক্ষেত্রে আমরা শরিয়াকে ফলো করব এবং শরিয়া যা নির্দেশ দিয়েছে সেই সমস্ত কাজগুলো করার চেষ্টা করব। প্রিয় দর্শক, আজকে দুনিয়াকে আমরা মনে করছি এই দুনিয়া হচ্ছে আমাদের জন্য আরামায়েশের জায়গা, না, দুনিয়া একটি ছোট্ট সময়। আখেরাতের একটি দিন হবে কদরুহু খামসিনা আলফাসানা, আখেরাতের একটি দিন হবে দুনিয়ার 50,000 বছর। প্রিয় দর্শক, আমরা যারা 60 বছর হায়াত পাচ্ছি, যদি আমরা এই 60 দিয়ে 50,000কে ডিভাইড দিই, ভাগ দিই, তাহলে বের হয়ে আসবে যে দুনিয়ার 60 বছর হচ্ছে আখেরাতের 3 সেকেন্ড 3 পয়েন্ট সমপরিমাণ। তাহলে যারা 60 বছর হায়াত পাচ্ছেন তারা শুধুমাত্র আখেরাতের 3টি সেকেন্ড পাচ্ছেন। এই 3টি সেকেন্ড উপভোগ করার জন্য আমরা কত অশ্লীলতা, কত বেহায়াপনা, কত খারাপ কাজ, কত অন্যায় কাজ আমরা করছি, অথচ আখিরাতের অনন্তকালের জন্য আমরা কিছুই করছি না। আর যদি আমরা শুধুমাত্র 3টি সেকেন্ডকে ভালো করতে পারি, তাহলে দেখা যাবে এই আখিরাতের অনন্তকাল, অফুরন্ত সময় আমরা উপভোগ করতে পারবো, আমরা আনন্দ পাবো, আমরা সেখানে নাজ ও নেয়ামতগুলো গ্রহণ করতে পারবো। কাজে আসুন এই দুনিয়াতে আমরা ভালো কাজ করার চেষ্টা করি এবং শরিয়াকে ফলো করার চেষ্টা করি, কোরআন এবং হাদিস মানার চেষ্টা করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তম আদর্শ হিসেবে গ্রহণ করি, তাহলেই আমরা আখিরাতের অনন্তকাল, অফুরন্ত সময়ে আমরা শান্তি পাবো, মুক্তি পাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন।